আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকে যে ভিডিওটি আপনি আমাদের এই ভিডিওতে দেখছেন, আমার পাশে যিনি আছে উনি একজন চিকিৎসক, ওই আপনার ভেটেরিনারি বিষয়ে, যে আপনার গরু ছাগল এই সেবাগুলো দিয়ে থাকে। আমরা এসেছি গাজীপুরে। ভাই আপনার নামটা? আমার নাম ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনি থাকেন এখানে? আমার স্থানীয় বাড়ি এখানে, আমি মাওনায়। মাওনা আমাদের ফার্মেসির নাম হচ্ছে মোল্লা ফার্মেসি। আচ্ছা আচ্ছা, ওখানে আমি বসি, প্রতিদিনই বসি। আচ্ছা, আর কিছু কিছু সময় মনে করেন আমরা যে বাহিরে আসতে হয়, যারা আপনাদের আমাদের ফোন করে নিয়ে আসে। আরেকটা জিনিস, আমাদের এলাকাতে যেটা শুরু হয়েছে বর্তমানে, গরু গরু যারা আপনার ই মোটা তাজা করে, যারা গরু মনে করেন উনি দুইটা গরু আনছে, হ্যাঁ এই যে দুইটা গরু আনছে, পরে আপনি আমাদের এলাকাতে আপনার ইয়ে ফ্যাক্টরির মধ্যে ফ্যাক্টরিতে ই পাওয়া যায় ওয়েস্ট তুলা আছে। আচ্ছা আচ্ছা, ওই তুলাগুলো কিন্তু আমাদের গরু খায়, আমাদের দেশীয় গরুগুলো আছে ওগুলো খায়। তুলা খায়? হ্যাঁ তুলা খায়। আচ্ছা আচ্ছা, এই গরুগুলা খাইলে কিন্তু গরু ভালো ফ্যাটেনিং হয়। তুলা খেলেই গরু ফ্যাটেনিং হয়? তুলার মধ্যে এক ধরনের আপনার ওই ই আছে, ওই বিচি আছে, তুলার যে বিচি, আচ্ছা ওটার মধ্যে কিন্তু অনেক ফ্যাট আছে ওটার মধ্যে। ও, এটা কি ওই যে শিমুল তুলা? না না, শিমুল ফ্যাক্টরির যে তুলা, ফ্যাক্টরির তুলা। আচ্ছা আচ্ছা, শিমুল তুলা আপনি কই পাবেন? শিমুল তুলা আছে আমাদের। সেটাই, আসলে আমি মানে একটু অবাক হচ্ছি, আসলে তুলা দিয়ে যে গরু চাষ হয় বা খায় গরু, এটা আমার জানা ছিল না। তো এটাতে কোনো অসুবিধা হয় কি না বা গরু? এটার মধ্যে অসুবিধা আছে, এটার মধ্যে অসুবিধা হয়েছে যে আমরা ফ্যাক্টরি যে ওয়েস্টেজগুলো ওইগুলো কিন্তু আমরা কিনি। আচ্ছা, কিনে নেওয়ার পরে ওটার মধ্যে ই থাকে আপনার, ওই যে আপনার যে তার বা প্লাস্টিক এ ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে হয়তো গরু গলায় বিনলে পরে ও আচ্ছা ফুটানো যায় না। আচ্ছা, হ্যাঁ আপনি খাওয়াবেন, খাওয়াইতে পারেন পরিষ্কার করে, একদম পরিষ্কার করে, আপনার একদম বাইসা বাইসা সুন্দর করে ওইভাবে ওইভাবে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা, যদি ওই ওই জিনিসটা মানুষ পেয়ে যায় আর কি ওই এই ফ্যাক্টরি থেকে, সেক্ষেত্রে কি আপনার খাওয়ার খরচটা কি কমে আসবে কি না? না না, খাওয়ার খরচ বেশি, আপনি সাধারণত ওই যে খড় দেন এটা, এটার মধ্যে কিন্তু কস্ট কম, আবার তুলার মধ্যে গেলে আপনার ওটা খরচটা বেশি, অনেক বেশি, বেশি না অনেক বেশি। আপনি ওই যে ঘাস করেন, লিপিয়ার ঘাস করেন আর তুলা ইয়ে করেন, ওই যে খড় খড় তো কিনতে পাওয়া যায়, আপনার ওই আপনার ওই রং করে কিন্তু ওই রংপুর বগুড়াতে কিন্তু অনেক আপনি লিপিয়ার ঘাস করা আছে। আচ্ছা হ্যাঁ, অনেক বড় বড় জমি মিলে করে এগুলো কিন্তু আপনার ওরা কাইটা কাইটা বিক্রি করে বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে। তো তার মানে হচ্ছে ওটা লাভজনক না, কিন্তু হচ্ছে আপনার মোটামুটি খাওয়ানো যায় আর কি, মানে শহরের ক্ষেত্রে আর কি। আর এটা তো কিনে নিয়ে যেতে অনেক খরচ, এটা তো আলাদা কস্টিং অনেক পড়ে যাবে, তখন আর কি গরুরতে লাভ হবে কম, মানে জাস্ট খাওয়া যায় এটা শেয়ার করছেন। আচ্ছা, কিন্তু আপনি অভ্যাস করতে হবে, সব গরু কিন্তু আবার খাবে না, এটা কিন্তু খাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে কিন্তু একদিন যদি খাবার না দেন সে পেটে খুদাই খুদাই খাবে। আচ্ছা, সেটা খাইতে খাইতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, পরে কিন্তু স্যার আপনি ই দিলে ওই খড় অথবা ইয়ে দিলে ওটা কম খাবে, এটা প্রতি সে আকৃষ্ট হবে বেশি বেশি হবে। তো ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে ওটার বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।